আসসালামু আলাইকুম প্রিয় সুধি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটি নাগরিককেই খিলাফতের উপর অর্পিত এক একটি মহান আমানত বলে মনে করতেন। সর্বদা তাদের মর্যাদা দান এবং সুখ শান্তির বিধানের জন্য যত্নবান থাকতেন। রাষ্ট্রের সংহতি ও শান্তি রক্ষা এবং জনগণের শুভেচ্ছা এবং শ্রদ্ধা পেতে হলে প্রজাদের সাথে সদ্ব্যবহার এবং তাদের মঙ্গল সাধন অত্যাবশ্যক বলে তিনি বিশ্বাস করতেন। সুতরাং সকলের সুখ শান্তি এবং অভাব অভিযোগের সংবাদ রেখে তার প্রতিকারের জন্য যথাসাধ্য চেষ্টা করতেন, কিন্তু অধিকাংশ সময়ই তাকে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকতে হয়েছে। ফলে জনসাধারণের সুখ শান্তি এবং রাষ্ট্রের উন্নয়নমূলক পরিকল্পনাকে ইচ্ছা অনুযায়ী কার্যকরী করতে পারেননি। এরপরেও তিনি এই ব্যবস্থার মধ্য দিয়েও নাগরিকদের সুখ শান্তি বিধানের যে দৃষ্টান্ত রেখে গিয়েছেন যা অতুলনীয়। সাউদা বিনতে আম্মারা একবার আমির মুয়াবিয়ার দরবারে হাজির হলে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, সিফফিনের যুদ্ধে তুমি হযরত আলীর পক্ষ সমর্থনপূর্বক উত্তেজনাপূর্ণ কবিতা আবৃত্তি করে কেন আমার বিরুদ্ধে সৈন্যদেরকে উত্তেজিত করেছিলে? সৌদা বলেন, আপনি সেই বিগত ঘটনা ভুলে আমাকে ক্ষমা করুন। মুয়াবিয়া বলেন, তাই হবে, এখন বলো তুমি আমার দরবারে কেন এসেছ? তিনি বলেন, এখন আপনি আমাদের আমির, সর্বপ্রকারের ফলাফল আপনার উপর এসে বর্তিবে। আপনার উপর আমাদের যে হক রয়েছে সেজন্য আপনি আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করবেন। আপনার কর্মচারীরা আমাদেরকে শস্যের ন্যায় কর্তন করছে এবং গাভীর ন্যায় দোহন করছে। ইবনে আরতাদ আমাদের অঞ্চলে আপনার গভর্নর, সে নির্মমভাবে আমাদের পুরুষদেরকে হত্যা করছে আর আমাদের ধন সম্পদ কেড়ে নিয়েছে। বায়াতের প্রশ্ন না থাকলে আমরাও মর্যাদাশালী, আমরাও ব্যক্তিত্বের অধিকারী, আমরা এর প্রতিবিধান করতে পারতাম। আপনি ইবনে আরতাদকে বরখাস্ত করে অন্য কাউকে গভর্নর নিযুক্ত করলে ভালো হয়, অন্যথায় আমরাই বোঝাপড়া করব। আমির মুয়াবিয়া রাগান্বিত হয়ে বলেন, হ্যাঁ, তাহলে তুমি আমাকে ভয় দেখাতে এসেছ? তোমরা যদি নিজেদেরকে আমার চেয়ে শক্তিশালী মনে করো তাহলে যা ইচ্ছা তাই করতে পারো। আমি ইচ্ছা করলে তোমাকে এখনই ইবনে আরতাদের নিকট পাঠিয়ে দিতে পারি, সে যেন তোমার উপর তার ইচ্ছাকে কার্যকরী করতে পারে। এটা শুনে সৌদা কিছুক্ষণ চুপ থেকে এরপর একটি কবিতা আবৃত্তি করেন। এর সারমর্ম এটাই যে, আত্মা কবরের নিকটবর্তী হয়েছে এবং ন্যায় বিচার করে কবরে দাফনকৃত হয়েছে, সেই আত্মার উপর আল্লাহ তাআলার রহমত প্রবাহিত হোক। মুয়াবিয়া বলেন, তিনি কে? সৌদা বলে, আলী ইবনে আবি তালিব। মুয়াবিয়া বলেন, তিনি মেহরবান ছিলেন, তার কোনো প্রমাণ তো তোমার কাছে দেখছি না। সৌদা বলেন, একবার জাকাত আদায়কারী কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমি তার কাছে গিয়েছিলাম। তখন তিনি নামাজে মগ্ন ছিলেন। সালাম ফিরিয়ে বিনম্রভাবে তিনি আমাকে জিজ্ঞেস করেন, মনে হয় তুমি কোনো অভিযোগ নিয়ে এসেছ। আমি এই কর্মচারী সম্বন্ধে সমস্ত বিষয় তার খিদমতে আরজ করেছি। আমার আরজ সমাপ্ত না হতেই তিনি কেঁদে ফেলেন। এরপর আসমানের দিকে মুখ তুলে বলতে থাকেন, রাব্বুল আলামিন, আপনি জানেন যে কোনো কর্মচারীকেই আমি আপনার বান্দাদের উপর অত্যাচার করতে নিযুক্ত করিনি, তেমন কোনো নির্দেশও দেয়নি। এরপর সৌদা একখণ্ড কাগজ বের করে আমির মুয়াবিয়ার হাতে দেন। তা ছিল এই কর্মচারীর প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার লেখা ফরমান। তিনি লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নিঃসন্দেহে তোমার কাছে তোমার প্রভুর প্রকাশ্য আয়াতসমূহ এসেছে, অতএব তোমরা তোমাদের দাড়িপাল্লা ঠিক রাখো, প্রজাদের সম্পত্তি পরিমাণ কম করবে না, তোমরা ইমানদার হয়ে থাকলে এই সমতল জমিনের উপর কোনো খারাপ কাজ করবে না, সঠিককে সঠিক রাখো, আমার পত্র পাওয়া মাত্র তোমার কাছে যা কিছু আছে এর প্রকৃত মালিকের হাতে না পৌঁছানো পর্যন্ত সংরক্ষিত রাখো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কর্মচারীকে বরখাস্ত করেন। এরপর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেক্রেটারিকে বলেন, এই মহিলার সঙ্গে সদাচরণ করতে ইবনে আরতাদকে লিখে দাও। সৌদা বলেন, শুধু কি আমার প্রতি নাকি আমার সম্প্রদায়ের প্রতিও? মুয়াবিয়া বলেন, অন্যকে দিয়ে তোমার কি প্রয়োজন? সৌদা বলেন, আপনার কথাই ধমকপূর্ণ, কিন্তু আমিও নিঃসংকোচে বলছি, যদি ইনসাফ করা হয় তাহলে সকলের প্রতি ইনসাফ হওয়া উচিত, নাহলে সকলের যে অবস্থা আমারও তাই, আমি শুধু আমার নিজের সুবিধা আদায়ের জন্য আপনার কাছে আসিনি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী ইবনে আবি তালিব তোমাদের স্পর্ধা এত বাড়িয়ে দিয়েছেন যে শাসকের সামনেও তোমরা উদ্যত প্রকাশ করতে কুণ্ঠিত হও না। যাই হোক, উপরোক্ত ঘটনায় সৌদার উক্তি থেকে আমরা বুঝতে পারি যে প্রজাসাধারণের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু খেয়াল রাখতেন। তার কর্মচারীর দুর্ব্যবহারের কথা শুনতেই তিনি কেঁদে ফেলেন, পরে তাকে পদচ্যুতই করেন। এতেই বোঝা যায় নাগরিকদের সুখ সুবিধাকে তিনি নিজের নিযুক্ত কর্মচারীদের চেয়েও অধিক প্রাধান্য দান করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি জনহিতকর কাজ হল দুগ্ধপুষ্য শিশুদের জন্য ভাতা নির্ধারণ করা। তার খিলাফত আমলে যুদ্ধবিগ্রহ ও বিশৃঙ্খলার দরুন বাইতুল মালের আয় খুবই কম ছিল। এরপরেও তিনি রাজ্যের প্রত্যেকটি মানুষকে বাইতুল মাল থেকে ভাতা প্রদান করতেন। অবশ্য ভাতার পরিমাণ খুবই কম ছিল, কিন্তু কমই হোক আর বেশিই হোক, বাইতুল মালে কোনো স্থান থেকে অর্থ সমাগম হওয়া মাত্রই তিনি ঘোষণা করে দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে লোকেরা এসে নিজ নিজ নির্ধারিত ভাতা নিয়ে যেত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এটাই যে তিনি দুগ্ধপোষ্য শিশুদের জন্যেও ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। উম্মে আলা বলেন, আমার একান্ত শৈশবকালে আমার পিতা আমাকে কোলে করে
আলী রাদিয়াল্লাহ তাআলার কাছে নিয়ে যাবার পর তিনি আমার জন্য ভাতা নির্ধারিত করে দিয়ে বলেন, গোশত এবং রুটি ভুজি মানুষ যেরূপ ভাতা পেতে পারে, দুগ্ধপুষ্য শিশুও অনুরূপ ভাতা পাওয়ার অধিকারী। আবু উবাইদা বলেন, এক ব্যক্তি আমাকে বলে, আমার একটি সন্তান জন্মিলে আমি তাকে কোলে করে হযরত আলীর কাছে গিয়েছি, তিনি আমার সন্তানের জন্য 100 দিরহাম ভাতা নির্দিষ্ট করে দিয়েছেন। আল কোরআনের শিক্ষা সম্প্রসারণের প্রতি আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু যথেষ্ট গুরুত্ব প্রদান করেছিলেন। তিনি নিজে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম উহী লেখক এবং কোরআন পাকের শীর্ষস্থানীয় সমজদার। এই জন্য তিনি কোরআন শিক্ষা প্রসারের নানা প্রকার ব্যবস্থা করেছিলেন। মসজিদে মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। বিভিন্ন উপায়ে কোরআনে পাকের শিক্ষা লাভের জন্য তিনি মানুষকে উৎসাহিত করতেন। কেউ কোরআন শিক্ষার ইচ্ছা প্রকাশ করলে তিনি তার জন্য বৃত্তি নির্ধারণ করে দিয়েছেন। বর্ণিত আছে যে 2000-এর অধিক শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য বৃত্তি পেত। এছাড়া তিনি নিজেও মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। তার খিলাফতের সম্পূর্ণ সময়টুকু গৃহবিবাদ এবং নানা প্রকার অশান্তিতে পরিপূর্ণ থাকলেও তারই প্রচেষ্টায় কুফার জামে মসজিদ দ্বীনী ইলম হাসিল করার শ্রেষ্ঠ কেন্দ্রে পরিণত হয়। দূর দূরান্ত থেকে বহু শিক্ষার্থী এবং জ্ঞান পিপাসু এই মসজিদে এসে নিজেদের জ্ঞান পিপাসা নিবারণ করতেন। কখনো ফজরের নামাজের পর, আবার কখনো বা আসর ও মাগরিবের নামাজের পর জ্ঞান পিপাসুগণ তার সামনে বসে যেতেন। তিনিও তখন সমস্ত কাজ ভুলে গিয়ে একাগ্র মনে কোরআন ও হাদিসের শিক্ষা প্রদানে তন্ময় হয়ে যেতেন। মোট কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে রাজ্যের সর্বত্র কোরআন শিক্ষা সম্প্রসারণের সকল ব্যবস্থা অবলম্বন করেছিলেন। প্রথম থেকে এই পর্যন্ত যারা সবগুলো আলোচনা শুনেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন এক সময়ে খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন যখন দেশের সর্বত্র বিশৃঙ্খলা, অরাজকতা, বিদ্রোহ এবং ঐতিহ্যের প্রতি উদাসীনতা বিরাজমান ছিল। ফলে হযরত আলীর পক্ষে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে শাসন কাজ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। অথচ সুশৃঙ্খলভাবে শাসন ব্যবস্থা ব্যতীত নাগরিক জীবন কিছুতেই নিরাপদ ও শান্তিপূর্ণ হতে পারে না। এ বিষয়টির প্রতি লক্ষ্য করে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও শাসন শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টায় বিন্দুমাত্র শৈথিল্য করেননি। ইতিপূর্বে স্থানে স্থানে এ বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। এখানে আমরা শুধু অপরাধীর প্রতি তার শান্তিবিধান সম্বন্ধে সামান্যই আলোচনা করব। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাগরিক জীবনের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানের জন্য অপরাধীকে শাস্তি প্রদান করতে বিন্দুমাত্র শৈথিল্য প্রদর্শন করতেন না। কিন্তু শাস্তি প্রদানের সময় যেন মানবতার প্রতি কোনরূপ অবমাননা না করা হয় সেই দিকে পূর্ণ খেয়াল রাখতেন। তার নির্দেশ ছিল কোনো অপরাধীর মুখমণ্ডলে বা দেহের সংবেদনশীল স্থানে চাবুক মারা যাবে না। মহিলাদেরকে শাস্তি প্রদানকালে বসিয়ে নিবে এবং বিশেষভাবে লক্ষ্য রাখবে যেন শাস্তি প্রদানের সময় তাদের দেহের কোনো অংশ অনাবৃত না হয়ে যায়। শাস্তির প্রকারভেদ সম্বন্ধেও তিনি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। যেমন চুরির শাস্তি হাত কেটে দেওয়া, কিন্তু এরূপ নয় যে এক পয়সা চুরি করলেও হাত কাটবে। এ ব্যাপারে তিনি অনেক ইস্তিহাত করে ফতোয়া দেন যে কোনো ব্যক্তি 10 দিরহাম বা এর কম চুরি করলে তার হাত কাটা হবে না, কিন্তু 10 দিরহামের বেশি চুরি করলে অবশ্যই চোরের হাত কেটে দিতে হবে। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো, আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।